समाधि प्रज्ञा पूर्वक इतरेषाम जीवने जदि सार्थकता पेते चाहिए श्रद्धा वीर्यम स्मृति समाधि एवं प्रज्ञा गुणगुली रक्त करते हैं गुणगुली रक्त करते आवाहन करते गश्रय आश्रयदाता हलन चोख वीर्यम वीरत अर्जन करते गो जार आश्रय प्रार्थना करते हैं नाम चोख श्रद्धा वीर्यम स्मृति ब्रह्मांडर एक ग्रहे छोट्ट ग्रहे छोट्ट क्षुद्रादि क्षुद्र प्राणी विचरण कर अद्भुत मिनिंगफुल लाइफ अन्वेषण कर हाथ पाते हैं जो श्रद्धा वीर्यम स्मृति समाधि एग्लो सब जोगेर अंग श्रद्धा वीर्यम स्मृति समाधि प्रज्ञा पूर्वक प्रज्ञा जदि आत्मने संस्कृत शास्त्र बला আত্মনৌবা অরে বিজ্ঞাতং ভবতি যদি প্রকৃত অর্থে আমাদের জ্ঞানবান হতে হয় সত্যিকারের আমাদের জ্ঞানের জায়গায় পৌঁছতে হয় যুক্ত হতে হয় যুজ ধাতু থেকে এসছে যোগ যদি জুড়তে হয় নিজেকে তাহলে আত্মনৌবা অরে বিজ্ঞাতে সর্বনিদং বিজ্ঞাতং ভবতি আমাদের রিয়েলাইজেশন দরকার এবং তার সঙ্গে দরকার আনফোল্ডমেন্ট টু বি মিনিংফুল আমরা জাপানিতে দুটো অঞ্চল পাই এটা উত্তর একটা দক্ষিণ সেখানে ওগি মি এবং ওকিনাওয়া বলে দুটো জায়গা আছে আমরা দেখেছি গবেষণার উপরে তারা জীবন ধারণ করতে পারেন এবং ভীষণ শান্তিতে সুখে তারা একটা অর্থবহ জীবনকে ধারণ করার শক্তি রাখেন গবেষণা করে তারা দেখেছেন যার উপর আশ্রয় করেছেন তারা সব থেকে বেশি তার নাম যোগ আজ বিশ্ব যোগ দিবস তো এই বিশ্ব যোগ দিবসে আমি প্রথমেই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত অধ্যাপক বৃন্দ এবং আমার সমস্ত সহপাঠী বৃন্দ সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই যে যোগের প্রাচীনতম নিদর্শন হরপ্পা সভ্যতা আমরা যদি ভারতীয় যোগ শাস্ত্রকে দেখি তো প্রথমেই আমরা পতঞ্জলির কথা বলবো পতঞ্জলি যোগ সূত্র যেখানে সমস্ত যোগের শাস্ত্রগুলো একসাথে লিপিবদ্ধ আকারে রয়েছে এবং হরপ্পা সভ্যতার অ্যাকচুয়ালি যে লোকেশন সেই লোকেশনটা আমরা দেখব একদম উত্তর পশ্চিম ভারত জুড়ে শুরু করে একদম ভারতের সেন্টার এই সমাধি ক্ষেত্রের মধ্যে আমরা ধ্যানরত অবস্থায় একটা কঙ্কালসার মূর্তি দেখতে পাচ্ছি যে মূর্তিটা রাজস্থানের আহোর সংস্কৃতি রয়েছিল যে সংস্কৃতির একটা সমাধি ক্ষেত্র এবং যে সমাধি ক্ষেত্রে ধ্যানরত অবস্থায় একটা মানুষকে পাওয়া যাচ্ছে এবং এই যে ধ্যানরত অবস্থায় সমাধি ক্ষেত্রে বসে রয়েছে এটাকেও যোগের একটা আমরা ভঙ্গি হিসেবে তুলে ধরতে পারি রোগ The disease of the body, mind and soul and disease is the prelude to death. But anoegoistic purposive action is yoga. The progressive control ending in the elimination or suppression and sublimation of false movements and progressive extension and heightening of constructive and creative energies. This double action constitutes the basis of all yogic endeavor. Return to the heart of the whole matter, the realization and possession of good. By the power of love, by the extension of inborn spirituality into various experience and by the spontaneous play of an intuitive knowledge. করতে হবে আমাদের প্রথমে ভালো মানুষ হতে শিখতে হবে ভালো যদি মানুষ হতে চায় তাহলে আমাদের কি করতে হবে মহারাজ একদিন আমাকে বলেছিলেন যে যদি তুমি ভালো মানুষ হতে চাও প্রথমে তোমার মনকে পবিত্র করো আর মনকে পবিত্র আমি কখন করতে পারবো যখন আমি ভালোবাসতে পারবো মানুষকে যখন আমি দুনিয়াকে ভালো হিসেবে দেখতে পারবো তো এই যে জিনিসটা তো যোগা আমাদের এটাই শেখায় যে শরীরকে যদি তুমি ভালো করতে চাও তোমাকে মন ভালো করতে হবে মন ভালো থাকলে তোমার শরীরও ভালো থাকবে তাহলে এই যে বিষয়টা যে মনের সাথে শরীরের যে একটা মানে রিলেশনশিপ এটাই যোগাদের পালনের একটা মূল প্রধান উদ্দেশ্য তো এটা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যে যোগা ডি পালিত হচ্ছে প্রায় 3000 থেকে 3500 বছরের পুরনো
একটা শাস্ত্র, আমি বলবো যোগ শাস্ত্র। তার ভিতরে বিভিন্ন দিক রয়েছে, জ্ঞান যোগ রয়েছে, ভক্তি যোগ রয়েছে, বিভিন্ন যে কর্মযোগ রয়েছে, রাজযোগ রয়েছে, বিভিন্ন যোগে এরকম একটা পার্ট। এবং সেইটা যদি আমরা অধ্যয়ন করতে যাই, মানে আমরা সত্যি কথা বলতে আমরা দিশেহারা হয়ে যাবো, তার এত বিষয় রয়েছে অধ্যয়ন করা। প্রথমে একটা কথা বললাম, এক জীবনে যোগ অধ্যয়ন করা সম্ভব নয়। এবং আমাদের সমস্ত ধরনের, যে আমরা যদি ঠিকমতো করে যোগকে অভ্যাস করতে পারতাম, আমার মনে হয় আমাদের যে মূল্যবোধ, যে নৈতিকতা আমাদের প্রত্যেকের জীবনে, আমার বারেবার ওইখানে বসে মনে হচ্ছিল হ্যাঁ আমিও কতটা এটা কাজে লাগাতে পেরেছি। আমার কাছেও প্রশ্নচিহ্ন ছুড়ে দিলাম আমি, যে আমরা কতটা এই সমস্ত জিনিসগুলোকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। যোগ মানে নিরোগ শরীর শুধু নয়, যে আমি যোগাভ্যাস করব ব্যায়াম। এখন অনেকেই ধারণা যোগ মানে এক ধরনের ব্যায়াম, অনেকের ধারণা যে যোগ শাস্ত্র সেটা একটা শাস্ত্র, এবং যোগ মানে অনেকের ধারণা যোগ ব্যায়াম। তার ভিতরে বিভিন্ন ইয়াম নিয়ম, বিভিন্ন ধরনের সেখানে ধ্যান রয়েছে, সমাধি রয়েছে, নানান ধরনের রাজযোগের কথা বলছে সেখানে। আমরা দেখছি প্রথমে, সবার আগে আমরা যদি দেখি যে জ্ঞান যোগের কথা, সেখানে আমরা শঙ্করাচার্যের কথা পাচ্ছি, এবং সেখানে একটা ভাস কথা বলে গেছেন উনি, এই মা স্বামীজিকে প্রণাম জানাই, মহারাজ এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ দাদাদের প্রণাম, ছোট ছোট ভাইদের সবাইকে, ছাত্র এবং আমার সহকর্মী ভাইদের ভালোবাসা। 21 জুন আজ তারিখ, তো 21 জুন তারিখটাকেই যোগ দিবস হিসেবে ধরা হলো কেন? কালকে এই সদগুরুর একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা তথ্য পেলাম যে বহু যুগ আগে আমাদের আদি ঋষি, আদি যোগী, তিনি যখন যোগস্থ ছিলেন, ধ্যানস্থ ছিলেন হিমালয়ে, প্রচুর লোকজন সেখানে সমাগম হয়েছে, তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, দীর্ঘদিন রয়েছেন, সব লোক আস্তে আস্তে প্রত্যাশা করেছিল যে কিছু অলৌকিক হবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু ঘটবে, কিন্তু কিছুই ঘটে না, তিনি শুধু ধ্যানস্থই থাকেন এবং আস্তে আস্তে লোক সব চলে যেতে থাকে। 7 জন মানুষ পরবর্তীকালে তার সঙ্গে রয়ে যায়, এবং তার ধ্যান ভঙ্গ হওয়ার পরে ওই 7 জন মানুষই থেকে যান, এবং তিনি তার সমস্ত বিদ্যা, যোগের যে বিদ্যা, সেটা আস্তে আস্তে প্রচার করা শুরু করেন এই 7 জন ঋষির মাধ্যমে। এই 7 জন ঋষিকেই আমরা ছোটবেলায় যে পড়তাম, সাথে সপ্তর্ষি, আকাশে যে 7টা তারা দেখি, সেই 7 ঋষি। আর এই যোগ তিনি 21 তারিখ, আমাদের সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এই 21 তারিখে, এবং তিনিও এই দক্ষিণ দিকে তার যোগের বিষয়বস্তু শেখানো শুরু করেন, দক্ষিণ দিকে তিনিও ভ্রমণ যাত্রা শুরু করেন। এবং ওই 21 তারিখ যেহেতু দক্ষিণায়ন, সেই জন্য 21 তারিখটাকেই বেছে নেওয়া হয়েছে যোগ দিবস হিসেবে। এই গেল। আর কৌশিকদা আমার সম্পর্কে যেটা বললেন সেটা আংশিক সত্য, আংশিক মানে ভুল। কেন, আমি যোগ সম্পর্কিত ব্যাপার নিয়ে আমার ধারণা নেই, কিন্তু আমি যোগাসন করতাম। কারণ আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম তখন আমাদের খেলাটা বাধ্যতামূলক ছিল, কেউ খেলতো। আর একজন আমাদের ইয়াং একজন টিচার এসেছিলেন, তিনি একটা আমাদের একটা এক্সিবিশন হতো স্পোর্টস ডেতে, কিছু জিমনাস্টিক্স, কিছু যোগাসন এসব দেখাতে হতো। তো তখন আমরা মানে বয়স কম, বডি খুব ফ্লেক্সিবল, আমি খুব ভালো জিমনাস্টিক করতাম। তো আমরা 5-6 জন ছিলাম যারা মূলত জিমনাস্টিক্সই করতাম, তার সঙ্গে সঙ্গে কিছু যোগাসন যেগুলো বেশ কঠিন, যেমন হ্যান্ডস্ট্যান্ড, শীর্ষাসন, পশ্চিমোত্তানাসন, এইসব যে আসন টাসন যেগুলো সচরাচর সবাই পারে না, সেগুলো তখন করতাম। কিন্তু দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে আর আমি এখন খুব একটা প্র্যাকটিস করি না। কিন্তু আমাদের শরীরের ভিতরটাকে পরিষ্কার করার জন্য দরকার আমাদের আসন, প্রাণায়াম, মুদ্রা, ক্রিয়া। এর মধ্যে দিয়ে আমাদের ভিতরে যে সমস্ত নোংরা আবর্জনা রয়েছে সেইগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি, কোনোদিন কখনো আমরা খুব সহজেই রোগ দ্বারা আক্রান্ত হব না, কোনো রোগে। কোথাও আমাদের সমস্যা হলো এক্সারসাইজ করলাম, তার মধ্যে দিয়ে সেই জায়গাটাকে রিকভার করার জন্য যথেষ্ট। কিন্তু আসন বা প্রাণায়াম যদি আমরা করি, আজীবন সুস্থ থাকার জন্য খুবই উপকারী। আর ব্যায়ামের জন্য অনেক এক্সপেরিমেন্ট, অনেক ইকুইপমেন্ট লাগে, কিন্তু আমাদের যোগাসন এমনই একটা বিষয়, আমাদের কোনো ওই ধরনের বিষয় লাগে না।
তা সেই জন্য আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলকেই বলবো, আমরা যদি সকাল বা সন্ধ্যা বা বিকেল বেলা যাই হোক, আমাদের নিজেদের মতো করে সময় বের করে নিয়ে আমরা যদি যোগাসনের মধ্যে এভরিডে প্র্যাকটিস করি, আমরা ভালো থাকবো সকলে। এই বলেই আজকের এই অনুষ্ঠানের এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি।
সাপোর্ট মানে হাত নেবে, আর না পারলে জাস্ট এরকম উইদাউট সাপোর্ট ফ্রম গ্রাউন্ড। হ্যাঁ হচ্ছে, পা উঠবে না, পা মাটির সঙ্গে হচ্ছে। আজকের এই যোগাড় দিবসের যে আমাদের প্রোগ্রাম ছিল আমরা এখনই শেষ করলাম, এখন আমরা ফটো সেশনে যাব। ওকে দাদা, এইখানে একটা বসে ভালো হোক, ভালো হোক, ভালো হোক।